আমরা অনেক দিন থেকে এই বৃষ্টি দিলে এখানে উপরে কোয়ারি দিছে, কোয়ারির মাটি আইয়া রাস্তাটা পুরা, এই দেখেন আপনারা কতটুক মাটি। এর আগে দুইবার আমরা পরপর দুইবারও অবরোধ করছিলাম আমরা গ্রামবাসী মিলিয়া। তো আমরা গ্রামবাসীরা সবাই, তারা প্রশাসন থেকে ধরিয়া SDM থেকে ধরিয়া সবাই আমরা প্রতিশ্রুতি দিছিলাম যে আর বিগত দিনে আর কোনো ক্ষতিগ্রস্ত হইত না, তারা এটা দেখবা আমরা প্রতিশ্রুতি দিছিলাম। গত কিছুদিন আগে, 5-6 দিন আগে একবার অবরোধ হয়েছে। অবরোধ হওয়ার পরে ওই DCM স্যারও আসলা, চড়াইবাড়ি বড়বাবু আসলা। তো আইয়া আমরা কথা দিছিলা, এখানে একটা কেশার আছে, তারা মাটি দুইটা কেশারে দুই দিন মাটি কাটছে। কেশারের মালিকের নামটা আমরা, আমার জানা নাই। হ্যাঁ, ওই এখানে উপরে কেশার দুই দিন মাটি কাটিয়া স্টক করে, ওই স্টক করা মাটিগুলা গতদিনও আইসে, আজকেও আপনারা নিজে দেখেন স্টক করা মাটিগুলো আইসে। এটা কি তো ইয়ে নেই, জাতীয় সড়কের উপরে নি মাটি? আসাম মাটিগুলা জাতীয় সড়ক, সব কিটা কেশারের মাটি নেই? সব কেশারের মাটি। তখন কিটা সমস্যা হবে আপনার? আমরা সমস্যা হবে এলাকার, এখানে একটা পুকুর আছে, পুকুরটাও পুরা পড়িয়া গেছে, দুই দিন মাছটা অনেক গেছে। ওই দেখেন যাতায়াতের কিটা সমস্যা হবে? যাতায়াতের তো আর সমস্যা বলতে আপনারা দেখেন, আমরা যাইতাম পারি না, হয়তো এখন গাড়ি বন্ধ। আজকে কোনো আমরা নিজের থেকে অবরোধ করছি না, আজকে গাড়ি মাটি অবরোধ করছি, পেশাবের মাটি আইয়া গাড়ি অবরোধ করছি। আজকে আমরা কোনো গ্রামবাসী কোনো অনুরোধ করি না, গাড়িটার ফটো উঠাইলো আজকে সকাল থেকে। তখন কি ডিসিশন হয়েছে? তখন ডিসিশন হয়েছে, DCM স্যার আইসন, চড়াইবাড়ি PS থেকেও স্যাররা আইসন, আইয়া কইছেন যে কালকে আইবা, তহসিলদার আইবা, এর ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তারা ইনভেস্টিগেশন করবা। হ্যাঁ, আর করিয়া এরপরে দেশের মালিকদের নিয়ে একটা বৈঠক হইব, মিটিংয়ে সিদ্ধান্ত হইব যে কী করা যায়। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিবেন, ওনারা আবার বসবেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হবে না। আপনার কি লিখিত কোনো কিছু পাইছেন নেই না? তারা মৌখিক দিচ্ছে, এটা মৌখিক দিয়েছে। কে আইছে আজকে? আজকে আইছেন DCM স্যার, চড়াইবাড়ির মাটির কারণে গাড়ি বন্ধ হয়েছে।